আমরা চা আড্ডা আর ভোট আজকের সকালে যখন শুরু করছি সেই জায়গা থেকে আমরা আজকে সকালে দাঁড়িয়ে আছি বটে তবে আমরা যদি কয়েকদিন আগে পিছিয়ে যাই এবং গতকালে একটু যাই একটু যদি আমরা দুটো দিনকে দেখি পঁচিশ তারিখ এবং গতকাল অর্থাৎ তেসরা মে আমরা দুটো দিন যদি দেখি সিদ্ধার্থ মজুমদার যিনি এসএসসির চেয়ারম্যান তিনি দুটো কথা বলেছিলেন এই দুদিনে আমরা দেখলাম প্রথম দিন যখন তিনি বললেন তিনি বললেন যে এত ওএমআর সিট থেকে কারা যোগ্য কারা অযোগ্য প্রথম দিনের বক্তব্য এটা সেটা নাকি সত্যি যাচাই করা সম্ভব নয় কিন্তু গতকালই দেখলাম একেবারে ইউটার্ন বললেন যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব তার টোটকাটা কি এই যে তার ইউটার্ন মাঝে কি হলো যে ইউটার্ন নিতে হলো আমরা সেই নিয়ে আজকে কথা বলবো তাই তো প্রধানমন্ত্রী তিনি তিনি এই বাংলার মাটি থেকে গ্যারেন্টি দিলেন যে যারা যোগ্য তাদের পাশে থাকার তিনি গ্যারেন্টি দিলেন স্বচ্ছ নিয়োগের তিনি গ্যারেন্টি দিলেন একটা স্বচ্ছ পরিবেশের যে বাংলা গোটা বাংলা দেখেছে যে চাকরির প্রার্থীরা চাকরির জন্য রাস্তায় বসে থেকেছে আজ সেই বাংলায় দেখছে চাকরি হারা যোগ্য শিক্ষকরা যারা দাবি করছেন তারা যোগ্য তারা রাস্তায় বসে থাকছে বাংলার মানুষ গ্যারেন্টি চায় বাংলার মানুষ চাকরি চায় কিন্তু এই চাকরি চুরি যারা করেছে তাদের কি গলার আওয়াজ আজকে সব থেকে বেশি রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে বাংলার মানুষ অলিতে গলিতে একটাই কথা বলছেন চোরের মায়ের বড় গলা আসবো আলোচনায় প্রথমে নেবো বিশেষ রিপোর্ট দলের যে কিভাবে বুবেরাং হতে পারে এখন হারে হারে টেট পাচ্ছে তৃণমূল এতদিন রাস্তায় আন্দোলন করেছিলেন চাকরি প্রার্থীরা জাতির চাকরি চুরি করেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা হাইকোর্টের নির্দেশে চাকরি হইয়ে এবার রাস্তায় চাকরি হারারাও এই পরিস্থিতিতে আসরে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী हरा आईनी शादर गारंटी प्रधानमंत्री ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं, जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार हैं, ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी

ব্যাঙেও চুমুক হয় চাকরিও কেনে নেবে বড় বড় কথাও বলবে কে যোগ্য আর কে অযোগ্য তফাত করবে কে এসএসসি চেয়ারম্যান অবশ্য দাবি করেছেন যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব সুপ্রিম কোর্টে সেই তালিকাও দেবে এসএসসি আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে ওই বিতর্কিতদের তালিকা আমরা সুপ্রিম কোর্টের কাছেও তুলে এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব এখানে আরো বড় প্রশ্ন যেখানে উত্তরপত্রের প্রতিলিপি উধাও সেখানে কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করবে স্কুল সার্ভিস কমিশন নাকি চুরি লুকোতে ফের একটা ভাওতা বাঁচবে হাজার হাজার শিক্ষিত বেকারদের দায় কি মুখ্যমন্ত্রীর নয় রিপাবলিক বাংলা যে কথাটা আমরা বলে শুরু করেছিলাম সেই কথাটাই আবার ফিরে আসতে হয় যে কি এমন ঘটলো আমরা যা দেখার সাথে দেখে নিয়েছি আমরা যা শোনার তা শুনে নিয়েছি কিন্তু এখনও এসএসসির তরফ থেকে এক এক রকম বা বয়ান আসছে এক এক দিন বাইশ তারিখ বাইশে এপ্রিল বলা হয়েছিল যে যোগ্য অযোগ্যদের কী করে আমরা আলাদা করব যেখান থেকে বারবার দাবি করা হয়েছিল যে চাল আর কাঁকড়কে আলাদা করতে হবে না হলে আজ যারা চাকরি হারা তারা প্রত্যেকে যারা যোগ্য অযোগ্য তারা রাস্তায় আমরা করোনা মুহিতে গতকাল দেখেছি কি ধুন্ধুমার কাণ্ড হয়েছে আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এসেছেন বর্ধমানে তখন সেই জায়গা থেকেও জনসভায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে যারা যোগ্য চাকরি হারা তাদের পাশে বিজেপি রয়েছে বিজেপি যাতে একটা লিগাল সেল তৈরি করে তাদের পাশে থাকে সেই বার্তা দিচ্ছেন কে না দেশের প্রধানমন্ত্রী আর তারপরই সিদ্ধার্থ মজুমদার যিনি এসএসসির চেয়ারম্যান তিনি বলছেন যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব কি এমন ম্যাজিক হয়ে গেল এইটুকু সময়ের মধ্যে যে আগেরটা যেটা সম্ভব ছিল না আর তারপরই সম্ভব হয়ে গেল সেই একই বিষয়টা আমরা এই নিয়ে আজকে কথা বলবো আমাদের সঙ্গে আজকে রয়েছেন স্টুডিওতে রয়েছেন সাথী বিজেপি মুখপাত্র এবং রয়েছেন রুদ্রাঙ্ক রাজনৈতিক কর্মী আর সেই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে আরও একজন গেস্ট রয়েছেন তাই তো সুকান্ত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক সুকান্তবাবুর কাছে আমরা আসবো প্রথমেই আমরা রুদ্রাঙ্কর কাছে যাওয়ার চেষ্টা করি রুদ্রাঙ্ক দেশের প্রধানমন্ত্রীকে এসে হাল ধরতে হচ্ছে বাংলা দেশের প্রধানমন্ত্রীকে গ্যারেন্টি দিতে হচ্ছে যে গ্যারেন্টি দেওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর আজকে চাকরির প্রার্থী যারা তারাও রাস্তায় আজকে যারা চাকরি হারা তারাও রাস্তায় কেন কারণ যে রায় হয়েছে হাইকোর্টে ছত্রে ছত্রে লেখা রয়েছে এসএসসি কোনো সহযোগিতা করেনি রাজ্য কোনো তালিকা দেয়নি এর দায়িত্ব নিতে হবে ভোটের আগে যেমন যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই গলা চড়িয়ে বলছে এর দায় বিজেপিকে নিতে হবে এটা হচ্ছে আর প্রথম কথা বললেন মোদীজির গ্যারেন্টি হাসি পাচ্ছে বুঝতে পারলেন ওটা তো ছেড়ে দিলাম ওটা বললে আপনলেন থামা 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 তো দ্বিতীয় কথাটা হচ্ছে আমি বলি যে আমি কোনো বিচারপতি বিচার ব্যবস্থা বা আমি এগুলো নিয়ে প্রশ্ন করতে চাই না কিন্তু আমরা যে জাজমেন্টটা হয়েছে সেটা নিয়ে কথা বলতে পারি বিষয়টা যে এক ধারে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল প্রধানমন্ত্রী নিজে বাংলা এসে স্বীকার করছে যে ওখানে যোগ্য প্রার্থীরাও রয়েছে আমার কথাটা হচ্ছে একটা যদি রায় আসে বা সেটা তো একটা মানে ভেবে চিনতে সব বুঝে আসা হচ্ছে যেখানে মানুষ বলছে আমি বলে নিচ্ছি একটা বিষয় জানতে চাইছি তুমি তো খুব কনফিডেন্টলি বলছো যে রাইটা এক পেজে বলে তোমার মনে হচ্ছে সেক্ষেত্রে যারা যোগ্য যারা অযোগ্য সবার চাকরি চলে গেল কিন্তু কোর্ট যে বলেছিল যে পুনর্মূল্যায়ন হবে ওএমআর শিটগুলো আপলোড করা হবে এসএসসি তো বলল আমাদের কাছে নেই ওএমআর শিট নেই কোথায় গেল তারপর কি করে তারা বলছে যে যোগ্য অযোগ্যদের বাঁচাই করা যাবে সেই ভিত্তিতে হবে গেছে আর হয়ে গেছে সোশ্যাল মিডিয়া কি দেখছি মেম্বারশিপে ঘুরে বেড়াচ্ছে না 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 আপনিই যে এসএসসি আগে হলফনামা দিয়েছে তিনবার এবং আমি বলি তিনবার হলফনামা দিয়েছে এবং যে রাইটা হয়েছে সেই রায়ের কথাতে আমি বলতে গেলে আমাকে বলতেই হবে যে এই যে बोलते না আমরা বারবার বলছি যে এখানে বিজেপি রাজনৈতিক একটা খেলা খেলছে যেটা খেলা উচিত না কারণ আমি সরকারে তুমি বল এসএসসিকে বলা হয়েছিল ওই মার্কশিট আপলোড করতে তারা বলেছে আমাদের কাছে নেই ওই মার্কশিট এবং এসএসসি হাইকোর্টকে জানিয়েছিল যে হ্যাঁ এত 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 চাকরি দুর্নীতির সাদা খাতা র্যাঙ্ক জাম্প করে হয়েছে কিন্তু বাকি চাকরিগুলো স্বচ্ছ হয়েছে নাকি তার গ্যারেন্টি আমি দিতে পারছি না তাহলে এই জগা খিচুড়িটা তো বানিয়ে দিয়েছে এসএসসি এবং রাজ্য সরকার এর দায়িত্ব নিতে হবে মঞ্চে অথচ বিজেপিকে দায় দায় এর আমি বলছি এই এই চাকরি প্রার্থী মামলা বলুন এই সব মামলার মধ্যে আমরা দেখেছিলাম একজন মানে হঠাৎ করে ভগবান হয়ে গেছিল ঠিক আছে বিচারপতি আমরা দেখলাম বলি আমি দিয়ে আমি বোন বসে আছে আমি বলি আমি বলি বিজেপি দলের একজন

সাথে একটা বিষয় বলো এরা বারবার বলে যে যারা যে ভগবান হতে চেয়েছেন বিচারপতিকে কাঠগড়ায় পর্যন্ত তোলা হয় কিন্তু যেটা বিষয় যে তারা কখনো ভুলে যান প্রত্যেক সময় ভুলে যান যে তদন্ত চলেছে যে তদন্ত চালিয়েছে সিবিআই সেটা কিন্তু কোর্ট মনিটার তদন্ত রুদ্রাঙ্ক প্লিজ মাথায় রেখো এটা কোর্ট মনিটার এখানে কিন্তু কোনো বিজেপি রাজ্য দফতর থেকে কেন্দ্র দফতর থেকে জেপি নাড্ডার নির্দেশে কোনো এক বিজেপি সর্বভারতীয় নেতার নির্দেশে কিন্তু এই তদন্ত হয়নি যা চার্জশিট এখনো পর্যন্ত জমা পড়েছে তা কোর্টের পর্যবেক্ষণে সমস্ত তদন্ত হয়েছে এরপরও তুমি চ্যালেঞ্জ করতে চাও কোর্টকে আমি 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 সাথীর কাছে আসবো তা তো কিন্তু তোমার প্রশ্নের উত্তর গুছিয়ে নাও সাথে এবং একটা কথা আছে বাংলায় যে হাকিম নড়লে হুকুম নড়ে না বিচারপতি যে অবজারভেশন দিয়েছিলেন সেইটা তো মোটামুটি আপনি দেখলেন এখন যেন চাকরি চলে গেল সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেল চাকরি তাহলে আপনি বলতে চাইছেন যা হয়েছে সব ভুল একটাও চাকরি কমিশন দেয়নি মানে ভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে নিয়োগ হয়নি আসলে একটা কথা আছে না ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় বড় করে বলেন চোর কি মাই জোর সে বলে চোরের মায়ের বড় গলা আসলে দুর্নীতিটা করেছে তৃণমূল ধরে ফেলেছে বিজেপি এখানেই তো সমস্যা এখানেই সমস্যা তোমাদেরকে আমরা বলেছি না শিট চেঞ্জ করে দাও ওয়েমার

তাহলে পুরো ক্যাবিনেটটা জেলে ঢুকে যাবে এই জায়গা থেকে তো স্টে দেওয়া হয়েছে যে ইলেকশনের সময় এত বড় একটা ঘটনা ঘটবে কেন সে নিয়ে একটা স্টে দেওয়া হয়েছে আমরা সেই বিষয়ে আসব কিন্তু এই যে বলছিলাম আমরা শুনতো আমরা বারবার এই একটা বিষয় নজর দিচ্ছি কারণ এই একটা বক্তব্যতেই টার্নিং পয়েন্ট মনে করা হচ্ছে যেখানে সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান হয়ে তিনি 22 তারিখ 22 এপ্রিল বলছেন যে কোনোভাবেই যোগ্য অযোগ্যদের বিচার করা সম্ভব হচ্ছে না ওএমআর শিট সেরকমভাবে নেই আর তারপরেই গতকাল তিনি বললেন যে যোগ্য অযোগ্যদের বিচার বাছাই করা যাবে এবং তা সুপ্রিম কোর্টে সোমবার দিন একটি শুনানি রয়েছে আমরা জানি তার সমস্ত তথ্য নাকি দেওয়া হবে কি বলেছেন সেদিন এদিন সিদ্ধার্থ মজুমদার এস এসসি চেয়ারম্যান শুনুন যে তেইশ লক্ষ যাচাই করে মানে এগুলো সবই আমাদের আদালতে বলা পেশ করা যে আমরা তেইশ লক্ষ যাচাই করে সংখ্যা মিলানো অর্থাৎ সিবিআই যেগুলো বলেছেন যে নশো বাহান্ন গরমিল আছে নাইনটেনের ক্ষেত্রে কি নশো সাত গরমিল আছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এই যে সংখ্যাগুলো এইগুলো সঠিক সংখ্যা ওরা বলছেন কিনা না তেইশ লক্ষ যাচাই করে বলা আমাদের পক্ষে মানে দীর্ঘ সময় লাগবে আমরা ফলফনামা দিয়ে তো জমা দিয়েছিলামই যাদের আমরা বিতর্কিত বা অযোগ্য বলে আমরা চিহ্নিত করে মহামান্য ডিভিশন বেঞ্চের কাছে জমা দিয়েছিলাম বাকি যে অংশটা অর্থাৎ যাদের সম্পর্কে কোনো অভিযোগ নেই এই যে অংশটা তারা আজকে জমায়েত হয়েছেন এবং আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনাও হয়েছে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব তা এবং আমাদের বার্তা সবসময় থাকবে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে এবং সেটা আমি যারা প্রার্থী যারা এসেছেন তাদের কাছেও জানাতে চাই যে আমরা কিন্তু যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিন্ত করা যাচ্ছে না আমরা অবশ্যই তাদের পাশে থাকছি এসএসসি চেয়ারম্যানের বক্তব্য ইউটার্ন এখন বলছে আমরা আমরা দিতে পারি তালিকা আর আগে বলেছেন যে আমাদের কাছে কোনো কিছু নেই কিন্তু এই এসএসসি চেয়ারম্যানের দুর্নীতি হয়েছে চাল আর কাকর আলাদা করা যাচ্ছে না মুড়ি আর মিচরি আলাদা করা যাচ্ছে না সুকান্তবাবু রয়েছেন অধ্যাপক মানুষ সুকান্তবাবু আপনার কাছে আমি সরাসরি একটা প্রশ্ন করতে চাই যে এই চুরিটা হয়েছে তা এস্টাবলিশ হয়ে গেছে তা প্রমাণ হয়ে গেছে কিন্তু মঞ্চে দাঁড়িয়ে বারবার বলা হচ্ছে কোনো চুরি হয়নি কোনো প্রমাণ নেই বলা দেখো শু ঘটনা হচ্ছে যে একটা যখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয় না যেটা এক ধরনের দুর্নীতি যে এক সময় বহু জায়গায় হয়েছিল কিন্তু এই দুর্নীতিটা রন্ধে রন্ধে হয়েছে কারণ দেখো দেশের অথরিটি কিন্তু তোমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিন্তু সর্বদিক তুমি যদি বলো ক্যাবিনেট যে সুপার নিউমেরিক পোস্ট গুলো তৈরি করেছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সরকার কোনো না কোনো ভাবে যুক্ত এবং তারপরে যখনই এত বড় একটা রাজ চলে আসছে তারপর চাকরি হারের পাশে থাকবে তখন কিন্তু এস এস সি বোর্ডের সিদ্ধার্থ মজুমদারের চেয়ারম্যান বলছেন যে হ্যাঁ আমরা এখন যোগ্য অযোগ্যদের মাপ কাঠিটা বেঁধে দিতে পারি বা তাদের তথ্য দিতে পারি এবার প্রসঙ্গ হচ্ছে যে এই ইউটার্ন কেন কারণ প্রথম কথা হচ্ছে যখন তিনি বুঝতে পারলেন যে প্রধানমন্ত্রীর দায় ভার তখনই তার হয়তো কোনো জায়গা থেকে তার কাছে কোনো বার্তা এসেছে আপনি খুব বড় একটা বিষয় বলেছেন সুকান্ত বাবু আমি এই নিয়েই রুদ্রাঙ্কর কাছে আসবো রুদ্রাঙ্ক এই যে যে কথাটা আমরা দেখতে পাচ্ছি যেটা বলে আমি সন্তুও শুরু করলাম যে আমরা দেখলাম প্রধানমন্ত্রী বললেন প্রধানমন্ত্রী বর্ধমানের জনসভা থেকে বললেন যারা চাকরি হারিয়েছেন যারা যোগ্য যাদের নথি রয়েছে তাদের পাশে রয়েছে বিজেপি এবং রাজ্য বিজেপিকে লিগাল সেল তৈরির কথাও বললেন প্রধানমন্ত্রী সেই জায়গা থেকে এবার কি খুব বড় একটা সাঁড়াশি আক্রমণ একটা খুব বড় সড়ো চাপের মুখে এসএসসিকে ঢোক গিলতে হচ্ছে দেখুন আমি আমাকে প্লিজ বলতে দেবেন সেটা হচ্ছে আমি পরিষ্কার বলি যে এই দেশে যদি আমি প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে বলি বা যে কোনোভাবে কেন্দ্রীয় সংস্থা বলে দেখুন আমরা দেখেছি যে বিজেপির নেতা বলছে ইডি ঢুকে আসবে সিবিআই চলে আসবে মানে চলে যাচ্ছে আমরা দেখতে পেলাম যে মানে নির্বাচন কমিশন কোনো একটা দাঁড়ান বিজেপির সাথেই রয়েছে বিজেপির পক্ষেই চলছে

একদম সাথী তুমি বলো না এসব শুনো না সুকান্ত বাবু বাইরে আছেন সুকান্ত প্লিজ তাকে বলতে দিন

আমাদের জানা নেই কিন্তু মুড়ির ঠোঙা হয়ে গেছে যে ওমআরসিট চপের ঠোঙা হয়ে গিয়েছে সেই এসএসসির কাছে আসবে কিভাবে এই নিয়ে আমরা ফিরছি তর্ক বিতর্কের নিচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরছি বিরতির পর টো নামটাই যোগ্য চাকরিহারাদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব রকম আইনি সাহায্য রাষ্ট্রের মানুষের সঙ্গে বিশ্বাস ঘটকটা চুনমুলের তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিভোল বদল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের যোগ্য অযোগ্যদের আড়াদা করা সম্ভব সুপ্রিম কোর্টে তালিকা দেবে এসএসসি সাংবাধিক বৈঠকে জানালেন এসএসসি চেয়ারম্যান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের উৎসাহীমূলক মন্তব্যের তীব্র নিন্দায় প্রধানমন্ত্রী মোদী অমিত মালবীর পোস্ট করা ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি বিতর্কেও নির্বিকার ভরতপুরের তৃণমূল বিধায়ক ভোট প্রচারে বাংলাদেশে এসে ইন্ডি জোটকে কড়াক্ষ মোদীর তৃণমূল পনেরোটি আসনও পাবে না বলে দাবি মোদীর শত চেষ্টা করেও হাফ সেঞ্চুরি করতে পারবে না কংগ্রেস আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী রিপাবলিক এক্সক্লুসিভ রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারের বিরুদ্ধে সরব রাজ্যপাল কুৎসা ছড়াচ্ছেন তৃণমূল সরকার ব্যক্তিগত আক্রমণ হলে উপযুক্ত ব্যবস্থা রিপাবলিক নেটওয়ার্কের এডিটার ইন চিফ অর্ণব গোস্বামীর দেওয়ার সাক্ষাৎকারে জানাল সিভি আনন্দ বোস যোগ্য চাকরি হারা যাদের কাছে নথি আছে অথচ দু হাজার ষোলোর গোটা প্যানেল যেহেতু বাতিল হয়ে গিয়েছে সেই জন্য তারা আজকে চাকরি হারা সেই যোগ্য চাকরি হারাদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নিজে এবং তারপরেই আমরা দেখলাম এসএসসির যে সোমবার যে সুপ্রিম কোর্টে হিয়ারিং হতে চলেছে তার জন্য তারা যোগ্য অযোগ্যদের তালিকা দিতে প্রস্তুত কিন্তু এই জায়গা থেকে রাজনীতির উত্তাপ তুঙ্গে কি বলা হচ্ছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের তরফ থেকে শুনুন প্রধানমন্ত্রী ঘোষণায় যোগ্য চাকরি প্রার্থীরা অত্যন্ত খুশি হয়েছে আমরা পুরো সাপোর্ট আমরা চাই চোরেরা জেলে যাক আর যোগ্যরা চাকরি খেয়ে যাবে প্রধানমন্ত্রীর ঘোষণায় যোগ্য চাকরি প্রার্থীরা অত্যন্ত খুশি হয়েছে আমরা পুরো লিগ্যাল সাপোর্ট দেব আমরা চাই চোরেরা জেলে যাক আর যোগ্যরা চাকরি খেয়ে যাবে স্ক্যাম হয়েছে তৎকালীন এসএসসির প্রেসিডেন্ট চেয়ারম্যান বলেছেন যে আটত্রিশ হাজার লোকের কাছ থেকে টাকা ন হয়েছে চাকরি যাওয়ার জন্য আর আঠেরো হাজার লোকের চাকরি দেওয়া হয়েছে নিয়েও আঠেরো হাজারকে দেওয়া হয়েছে বাকি কুড়ি হাজার টাকা নিয়েও দেওয়া হয়নি এবং এই যে প্রায় ছাব্বিশ লাখ লোকের যারা পরীক্ষা দিয়েছেন ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ অন্ধকার তাদের মাত্র পাঁচ হাজার লোক চাকরি হল বাকি ভুয়ো হয়ে গেল এবং বলা হচ্ছিল কোনো ডকুমেন্ট নাই তাদের কিছু করা যাবে না ইত্যাদি ইত্যাদি আজ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা যোগ্য তারা বঞ্চিত তাদের জন্য আমরা লড়াই করবো আইনি লড়াই থেকে যা বলে লড়ো এটা মোদীর গ্যারান্টি বলার এক ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে এসএসসি বলেছে না তথ্য আমরা বার করবো আমাদের কাছে ডকুমেন্টস আছে আমরা যারা সত্যি সত্যি হকদার তাদেরকে চাকরি দেবো কেন হয়েছে প্রধানমন্ত্রী একটা স্টেটমেন্টে হয়েছে আর এই যে ভেতরে ভেতরে এত বড় দুর্নীতি হয়েছে সরকারের সর্বোচ্চ স্তরে পর্যন্ত সরকার মানে মন্ত্রী নয় মুখ্যমন্ত্রী পর্যন্ত আঙুল উঠেছে

ছাব্বিশ হাজার না না পরীক্ষা পরীক্ষা হ্যাঁ সেই বাড়ির লোকেদের জিজ্ঞেস করুন তার ছেলেকে জমি বিক্রি করে পড়িয়েছে অনেকের টাকাও দিয়েছে তারপরে তার ছেলে মেয়ে চাকরি পায়নি মাঝখান থেকে কেউ পরীক্ষায় না বসে সাদা খাতা দিয়ে চাকরি পেয়ে গেল তারা কি বলছেন তো সেজন্য এই যে জাস্টিস যারা অন্যায় করেছে যে টাকা দিয়েছে এবং নিয়েছে দুজনের শাস্তি হওয়া উচিত আর যারা পরীক্ষায় পাস করেছেন যোগ্য তাদের চাকরি হওয়া উচিত আমরা শুনলাম কী বললেন শুভেন্দু অধিকারী কী বললেন আমাদের স্টুডিও এসে দিলীপ ঘোষ আর এই জায়গা থেকেই আমরা একটা প্রশ্ন করবো রুদ্রাঙ্কর কাছে যাব রুদ্রাঙ্ক এই যে দুর্নীতি হয়েছে সেটা নিয়ে সত্যিই পাল্টা প্রশ্ন করার কিছু নেই কিন্তু এই যে দুর্নীতিটা হলো সেই দুর্নীতিটার দরজাটা খুললো কে এখানে তো দেখা যাচ্ছে একের পর এক নাম পার্থ চট্টোপাধ্যায় তারপরে অর্পিতা মুখার্জি কুন্তল এমনকি মন্ত্রিসভা এমনকি এসএসসি সব কিছু সব কিছু তো একেবারে জগা খিচুড়ি হয়ে গিয়েছে এই 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 সিন্ডিকেটটার পেছনে আসলে লোকটাকে দেখুন আমি একটা কথা বলি আমি আবারও বলছি এই বিজেপি সরকার মানুষের চাকরি খাচ্ছে

এটাই গ্যারান্টি এটা 40 টাকা 40 টাকা এটাই 700 টাকা লোকটা প্লিজ যাও ওবিস বন্ধpadStart মনে আছে কিছুদিন আগে ক্যামঅক্সিতে সমস্ত চাকরিpartite নিয়ে গিয়ে চা বিস্কিট খাওয়ালো উনি বলে এই যে তোমার চাকরি কি দেখলাম আমরা ফোন কি বলবেন চাকরি 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 চুরি হয়েছে সেই চাকরি একটা সরকার দাঁড়াচ্ছে আমাকে প্রশ্ন করলে হ্যাঁ হ্যাঁ ঘটনা হচ্ছে একটাই যে দেখো এখানে কিন্তু প্রধানমন্ত্রী যেটা বলছেন সেল এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কারণটা কেন যারা যোগ্য চাকরি প্রার্থী তিনি বুঝতে পেরেছেন যে তাদের পরিবারের অবস্থা কি কিন্তু তুমি প্রত্যেকটা বাড়িতে যাবে যারা চাকরি হারিয়েছে তাদের কাছে তাদের মানে একদম কি অবস্থা বাড়িতে তারা কি তো কিরকম একটা বাড়িতে সামাজিক অস্থায় হচ্ছে সামাজিক স্বীকৃতি হারিয়ে ফেলছে তার তারা কি করবে প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তাতে তারা অক্সিজেন খুঁজে পেয়েছে শত্রু যে অক্সিজেনটা এতদিন পর্যন্ত দেওয়ার দরকার ছিল সিভিল সার্ভিস কমিশনে সঙ্গে আমাদের সরকারে তার আগে অভিষেক নাম আমাদের সরকার

এই ডিবেট এখানেই শেষ করতে হচ্ছে কিন্তু একটা বিষয় বলতেই হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে চারজন শিক্ষক যারা আজকে চাকরি হারা তারা কিন্তু অনুষ্ঠানে রয়েছেন আজকে যৌথ সংগ্রামী মঞ্চের ব্যানারে তারা এখনো অনুসরণ করছেন তারা এরপর কোন দিকে যাবেন আমরা জানি না আমরা খোঁজ নেব কিন্তু এই জায়গা থেকে রাজ্যে যখন এত দুর্নীতি মুখোশ আস্তে আস্তে খুলছে সেই জায়গা থেকে ভোটের আবহে হাওয়া ঠিক কিরকম আমাদের সঙ্গে সিনিয়র এইটার রবীন্দ্র সরোবর থেকে রয়েছেন শুভ্রাংশু চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে শুভ্রাংশুর কাছ থেকে জানার চেষ্টা করব শুভ্রাংশু কলকাতার হাওয়া এই মুহূর্তে কেমন হাওয়া কেমন জানতে আমরা শহরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে আমরা যাচ্ছি আমরা কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবরে চারিদিকে গাছগাছালি ভর্তি পুকুর এবং এই জায়গাটা মনে হচ্ছে শহরের মধ্যে একটা যেন প্রাণ একটা প্রাণ আছে যে এই জায়গাটায় তো এখানে অসংখ্য মানুষ যা হয় আর কি ইটকাঠের শহরের মধ্যে থেকে কিছুক্ষণের জন্য যেন বাঁচতেও এখানে সাধারণ মানুষ জমায়েত হয়েছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলব ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার পরে ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় কোথাও এত দুঃশাসন চুরি ছেঁচরামি নোংরামি অর্থ চুরি গরু চুরি বালি চুরি শিক্ষা চুরি এই চুরির উপর বেশ করে রয়েছে তাকেও আপনারা মিডিয়া সাপোর্ট দিয়ে কথাবার্তা বলছেন পজিটিভ কথা হচ্ছে পজিটিভ কথা যেটা ঘটনা ঘটছে দুধকে দুধ বলা জলকে জল বলা এই মানসিকতা পাবলিককে যদি সচেতন না করা যায় এবং মিডিয়াই একমাত্র পারে পাবলিককে সচেতন করতে মিডিয়া ক্যান ডিকটেট যে হোয়াট উইল বি নেক্সট মিডিয়া সে ডিক্টেট করছে না নিজের টিআরপি এবং নিজের প্রফেশনাল একটি নিয়ে মোটামুটি যারা নোং যেমন অনুপ্রতম মণ্ডলকে আপনারা টিভিতে দেখান আপনার আপনার সমস্ত চোরগুলো যেগুলো ধরা পড়ছে অলিদের টিভিতে দেখান দেশ শুধু আইসোলেটেড একটি মিডিয়া একটি ফ্রম দ্য পিপল যে মানুষের চোখের মধ্যে যারা না আসে এদের তো কোনো রিপ্রেজেন্টেশন নেই মানুষের কিছু শিখতে পারে আপনার এদের দিয়ে এদের দিয়ে দেখাচ্ছেন কেন দেখাচ্ছেন আর এনার এনার মিডিয়ার কাছে বড় বেশি আসা আপনার এনার্জি আসা আমরা আরো চেষ্টা করবো মিডিয়া থেকে কিন্তু আমরা আরো অনেকের কাছে যাবো একটা বিষয় জানতে যে হাওয়াটা সত্যি কেমন ইনি মিডিয়া অনেক কথা বললেন তো আমাদের যেটা কথা মিডিয়া নিয়ে যে কথাগুলো বলছেন উনি আশা করছেন মিডিয়ার কাছে অনেক কিছু ঠিক আছে কিন্তু হাওয়া তো আপনারা বুঝছেন আপনি তো বারবার ভোট দেন প্রতিবার ভোট দেন আপনার কত বয়স আমার হয়ে গেছে তাহলে বহুবার ভোট দিয়েছেন তা আপনি এখন হাওয়াটা কেমন বুঝছেন হাওয়াটা এদের পুরো রুলিং সরকারের যাচ্ছে হাওয়া হান্ড্রেড পার্সেন্ট মানে এই যা এরকম ভারতবর্ষের এটা কোন কেন্দ্র এটা হচ্ছে আমারটা আমি থাকি হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ কলকাতা আমারটা দক্ষিণ কলকাতায় এই কেন্দ্র এটা তবে হাওয়াটা এখানে এবার চুপচাপ ভোট হবে কারণ পাবলিক একদম টোটালি আর এগেন্স্টে চলে গেছে এই যে অবস্থায় এরা এইরকম কারণ আমরা পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে এই ধরনের একটার পর একটা স্ক্যাম আজ অবধি আমরা দেখিনি হাওয়া কিন্তু অনুকূল নয় প্রতিকূল আর এই প্রতিকূল হাওয়া নিয়ে আমরা আরও অনেকের সঙ্গে কথা বলবো পাশাপাশি অনেকে বসে আছেন এবং তারা অনেকক্ষণ ব্যায়াম ট্যায়াম করেছেন মানে ক্লান্ত হয়ে গেছে নাকি হ্যাঁ একটু তো হারার পরে একটু ক্লান্ত আজকে খুব গরম পড়েছে জন্য পরিমাণে গরম পড়েছে যার জন্য আমরা একটু ক্লান্তই বোধ করছি যার জন্য এখানে বসে আছি এখানটা কিছুক্ষণ বসে আমরা একটু হাওয়াটা এ করে তারপরে কিন্তু হাওয়া কিন্তু প্রতিকূল এবার হাওয়া 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 কিন্তু মানে শাসক গোষ্ঠীর প্রতিকূল এবার শাসক গোষ্ঠীর বিপক্ষে বিপক্ষে হ্যাঁ যা মনে হচ্ছে এই সব বিভিন্ন রকম চারদিকে যত স্ক্যাম হচ্ছে এ হচ্ছে তা দেখে মনে হচ্ছে তা হাওয়া এদের বিপক্ষেই যাচ্ছে বিপক্ষেই যাচ্ছে আপনি খালি কি এই কেন্দ্রের কথা বলছেন না গোটা রাজ্য বলছেন গোটা রাজ্যই মোটামুটি আমাদের যা প্রেডিকশন মোটামুটি হ্যাঁ গোটা রাজ্যই মানে মোটামুটি এরকমই হচ্ছে কিন্তু ব্যাপার হলো যে আমাদের এখানে আমরা ভোট দিতে পারি কিন্তু ওই ওরা যেটা বললো সেটাই মানুষের মন কিন্তু একটা তৈরি হয়ে গেছে যে অলরেডি তৈরি হয়ে গেছে যা করার তারা ঠিক মতো করে দেবে চুপচাপ করে দেবে চুপচাপ চুপচাপ কোনো ব্যাপার নেই আমরা আগেও দেখেছি ও এখনও দেখছি ও ঠিক করে দেবে কোনো ব্যাপার নেই মানুষের মনে যা আছে ঠিক জায়গা মতো চলে যাবে ও হৌড়া পোস্টার থাক না থাক বেড়ার থাক আপনি যখন কথা বলছেন বলছেন তারপরে আরেকজন একটা অসাধারণ কথা বললেন কি বললেন উনি বলছেন মালা চেঞ্জ হবে কিনা এ কি কথা বলছেন না মালা মানে বিয়ের বিয়ে হবে সেই সেদিনকার মালাটা চেঞ্জ হবে কি না অন্য এট নট নাউন এটা নাউন হিসেবে ধরবে না ধরবো না এমনি ওই বিয়ের মালা চেঞ্জ হবে কি না রসিক মানুষ রসিক মানুষ উনি যে কথাটা বলছেন না উনি বলছেন এটাকে প্রপার নাউন হিসেবে ধরতে মানা করছেন বলছেন না মালা চেঞ্জ হবে কিরকম আপনি এই প্রপার নাউনেই থাকবেন না একটু হাওয়া এদিক ওদিকে কথা বলছেন না 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 এই তো আমাদের গুরু সুবলদা ইনি প্রেডিকশন দেন ভালো এই যোগ ভাগ বিয়োগের অঙ্কে কি হবে এবার কি হবে সেটা তো জনগণই বলবে চার তারিখ সেটা জানা যাবে আপনি কি বুঝছেন বোঝা তো যাচ্ছে লোক ইয়েতে ভারতবর্ষে রাখার পক্ষেই যে আছে কেননা আমার আমার ব্যক্তিগতভাবে যে কর্তব্য পথ পথে যে নেতাজি স্ট্যাচুটা বসানো হয়েছে সেই জন্য আমি আন্তরিকভাবে নেতা নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি অ্যাকচুয়ালি আমরা দেখেছি কংগ্রেস জামানায় নেতাজিকে সম্মান দেওয়া হয়নি বা শুধুমাত্র মোরার্জি দেশাই আসার পরই সেন্ট্রাল হলে নেতাজির মূর্তিটা বসানো হয়েছিল তো আশা করব আগামী দিনে নরেন্দ্র মোদী তো আসছি যেটা দেখা যাচ্ছে উনি যাতে নেতাজির মিষ্টিটা আঠারো আঠারো অগাস্ট নাইনটিন ফর্টি থ্রি তেতাল্লিশ সনে উনার পর কি হলো সেই মিষ্টিটা যাতে উনি সলভ করেন এই হাওয়াটা খুবই গরম আজকে প্রথম হাওয়া দিয়েছি বাকি তো গরমে বেরোতে পারেনি হাওয়া ছোটে আমি ওই হাওয়া বুঝি ওই হাওয়া লাভ নেই ওই হাওয়া এত এলোমেলো হাওয়া না একবার এদিকে একবার ওদিকে ওই হাওয়ায় আমি কোনো বিশ্বাস করি না আর এই হাওয়া কিছু লাভ নেই হাওয়া দিকে লাভ নেই যা হবে আমাকে তো সেই ব্যাগ নিয়ে বাজার করতে হবে আর রেশনের লাইন দিতে হবে কী দরকার কোথায় ভোট দেবেন ভোট দেবেন হ্যাঁ ভোট দিয়ে আমি চোখ বন্ধ করে দিই এরকম নিজে এক জায়গায় টিমের দিকে না পড়ে ভর হবে তখন হাওয়াটা কোন দিকে কেউ জানে না যদি হাওয়াটা একদিকে হয় জোয়ার ভাটার মতন তাহলে ঠিক আছে আর ঝড়ের হাওয়াটা বোঝা যাবে না একবার এদিকে লাগবে এদিকে লাগবে যেমন আমাদের হাওয়া একবার এদিকে আসছে আসছে এদিকে আসছে অতএব হাওয়া তো বোঝা বসে কি দরকার তো মোটামুটি এখানে মানুষের মন কেউ বলছেন ঠিক হয়ে গেছে একদিকেই যাবে কেউ বলছে হাওয়া অনুকূল নয় প্রতিকূল বিভিন্ন লোকের বিভিন্ন মতামত কিন্তু মোটামুটি একটা জিনিস বোঝা গেল যে এখানে এইটটি পারসেন্ট লোক বলছেন মন ঠিক হয়ে গেছে আর হাওয়া এদিকে এদিকে যেদিকে ছিল সেদিকে আর নেই হাওয়া পাল্টে যাচ্ছে আর আগের মতো হাওয়া নেই রিপাবলিক বাংলায় প্রতিদিন হাওয়া কেমন আমরা থাকব তবে এখন আমরা অন্যান্য ব্রেকিং নিউজে শুভাংশুর সঙ্গে শুনতো আমরা বুঝছিলাম কলকাতা দক্ষিণের হাওয়া কেমন কারুর কাছে একটা মস্ত বড় ফ্যাক্টর হলো দুর্নীতি বিরোধিতা কেউ আবার নিজের নিজের এলাকার উন্নয়নের দিকে নজর রাখছেন আবার খুব ইন্টারেস্টিংভাবে কেউ কেউ বললেন যে বাংলা আর বাঙালির নেতাজি আবেগ এই ভোটে বড় ফ্যাক্টর হতে চলেছে তো হাওয়াটা সত্যি কিন্তু একটা যাচ্ছে না যে কার মধ্যে কি হাওয়া চলছে তবে এই ভোটে এই রাজ্যে যে প্রধান ইস্যু দুর্নীতি তা বোঝা যাচ্ছে পড়তে পড়তে এবং যেখানেই মানুষ বঞ্চনার শিকার হবে যেখানেই মানুষ কষ্ট পাবে সেখানেই রিপাবলিক বাংলা প্রশ্ন করবে ভুচ্চিত্র চোখে চোখ রেখে আজ হা কামন এখানেই শেষ করছি আবারও আগামীকাল দেখা হচ্ছে ঠিক সকাল আটটায়